আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একজন লোক আগুনের উপর সালাত আদায় করছে। আমার মনে হচ্ছে এটা সম্ভবত যারা শিয়া তারা এই কাজটি করছে। তো এই কাজটি যে কোনো মানসিক রূপ না কেন, এক্ষেত্রে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে সালাত আদায় করছেন সেই সালাতটা আপনার মধ্যে খুশুখুজু রয়েছে কিনা। যদি আপনার খুশুখুজু যদি না থাকে তাহলে আপনার সালাতটা তো আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। এখানে অনেক মুসলিম ভাই বোনেরা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা হয়তোবা বলে থাকছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন প্রশংসা করে যাচ্ছে। এইখানে প্রশংসা নয়, এখানে মূলত নাউজুবিল্লাহ বলা দরকার ছিল, এবং যে সালাত করছে তার জন্য দুর্ভোগ। কারণটা হচ্ছে এখানে যে ব্যক্তিটি সালাত আদায় করছে সে খুব দ্রুত সালাত আদায় করছে, এবং তার মনোযোগ কিন্তু থাকছে কখন সে সালাতটা শেষ করবে। আর এটা আরেক দিক থেকে রিয়াও হচ্ছে, লোক দেখানো কাজ। আপনি যদি আগুনের উপর সালাত আদায় করতে চান তাহলে আপনি বাসায় গিয়ে আগুনের উপর সালাত আদায় করুন, আপনাকে ভিডিও করে এখানে সকলের সামনে ভিডিও করা দরকার ছিল না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে একজন ব্যক্তি সে সালাত আদায় করছিল, তিনবার সালাত আদায় করছিল, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সালাত হয়নি। কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত এমনভাবে পড়বে যে তুমি রুকু দিয়েছো তখন তুমি বুঝতে পারবে না যে তুমি রুকু থেকে উঠতে পারবে। তো এভাবে প্রতিটি স্টেপ বাই স্টেপ আমাদেরকে স্লো মোশন করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করে তিনি যে আমার সামনে আছেন সেই বিষয়টা উপস্থাপন করে তখন আমাকে সালাত আদায় করতে হবে। কিন্তু এইখানে যে বিষয়টি দাঁড়াচ্ছে টোটালি হচ্ছে লোক দেখানো কাজ, এবং অন্য মুসলিমকে পথভ্রষ্ট করা যে এভাবে সালাত আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়, কিংবা এভাবে সালাত আদায় করতে হয়, প্রয়োজন মাফিক আপনি করতে পারেন। আবেগ, আবেগ দিয়ে তো ইসলাম চলে না। আপনি আবেগে পড়ে গেলেন আপনি হেঁটে হেঁটে হজ আদায় করবেন, এটা তো ইসলাম বলেনি। আপনি আবেগে করলেন আপনি সারা বছর সিয়াম পালন করবেন, এটা ইসলাম বলেনি। আপনি আবেগে বিয়ে করবেন না, এটাও ইসলাম বলে না। আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কর্তৃক যে মনোনীত ধর্ম সেই ধর্মের উপরেই ইসলাম চলে। আমাদের কিতাব রয়েছে এবং আমাদের নবী রয়েছে, তাদের অনুসরণের মাধ্যমে আমাদের ধর্মগুলো চলে, ঠিক আছে। এখানে আপনি মন করে কোনো কিছু আবিষ্কার করলেই তখন এটা বেদাত হয়ে যাবে। আর যদি আল্লাহ সম্পর্কে কোনো কিছু করেন আল্লাহর ক্ষমতা নিয়ে তখন এটা শিরক হয়ে যাবে। তো বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আপনি সালাত আদায় করছেন সেই সালাতটা যাতে দ্রুত না হয়, এবং এর মধ্যে যদি খুশুখুজু থাকে তাহলে আপনার সালাতটি আল্লাহ দরবারে কবুল হবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এখানে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছি, তো এই ভিডিওটি মূলত কে করেছে বা কারা করেছে বা কী জন্য করেছে সেটা আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। তবে এর মাধ্যমে আমাদের শিক্ষণীয় হচ্ছে ইনি যে কাজটি করেছে সে কাজটি আমরা করব না, আমরা সালাতটা গোপন করব এবং ধীরে সুস্থে আদায় করব, এবং আমরা এটা ভাবব যে আমাদের সামনে আমাদের রব আছে, তিনি আমাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝিয়ে মানান, তাফিক দান করুক, আমিন।